আসসালামু আলাইকুম। আমি এখন আমার হাওরেথিয়া বাচ্চাগুলোকে আলাদা করব, মানে এদের পাশে যে বাচ্চাগুলো হয়েছে সেগুলো আলাদা করব। তো এই বাচ্চাগুলো আলাদা করব এবং এগুলোকে আবার রিপোর্ট করব। তো আমার এই গাছগুলোর বয়স অনেক এবং সবগুলো বাচ্চা দিচ্ছে, এই জন্য আমি হাওরেথিয়ার লিফ থেকে প্রপোগেশন করি না। হাওরেথিয়ার লিফ থেকে প্রপোগেশন করা যায় যেহেতু অনেকে বলে থাকেন যে হাওরেথিয়ার লিফ থেকে প্রপোগেশন করা যায় কিনা, যেহেতু পাতাগুলো অন্য অন্য সাকুলেন্টের থেকে আলাদা এই জন্য। কিন্তু হ্যাঁ, এটা থেকেও আপনি প্রপোগেশন করতে পারবেন। আর আমি প্রপোগেশনের ভিডিও দিয়েছি কিন্তু অলরেডি, হ্যাঁ, যে আপনি কীভাবে সাকুলে হাওরেথিয়ার লিফ থেকে প্রপোগেশন করবেন। তো এখন আমি দেখাই যে সাকুলেন্টের মানে হাওরেথিয়ার বাচ্চাগুলো কীভাবে আলাদা করবো। তার আগে একটা কথা বলি যে আমি প্রতি বছর কিন্তু এই সাকুলেন্টগুলো তুলি, বাচ্চাগুলো আলাদা করি, আবার এটাতে লাগিয়ে দিই। আমি ভাবছি এটাকে একটু কেটে ছাঁটাই করবো, কারণ অনেকগুলো বাচ্চা সরানোর পরে এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে এবং দেখতে খারাপ লাগছে। তো আমি এর জন্য চাইছি যে এটা হচ্ছে মানে হচ্ছে কিছুটা কেটে নেবো, ওপরে শিকড় আছে, কিছুটা কেটে নিয়ে আবার লাগাবো, তাহলে দেখতে ভালো লাগবে। অনেকটা হাইট বেড়ে গেছে, মানে গোড়া থেকে বাচ্চা ছড়াতে 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 এই অবস্থা হয়েছে। আমি বড় চারাগুলো সবগুলো ছড়িয়ে নেবো, আবার এটাকে রিপোর্টিং করবো, আবার এই সয়েলে রিপোর্টিং করবো। তো এরকম সয়েলে বারবার একই সয়েলে রিপোর্ট করার পরেও বড় হচ্ছে কীভাবে সেটা বলি, মানে গ্রো করছে বা বাচ্চা দিচ্ছে কীভাবে সেটা বলি। এগুলো হচ্ছে কি যে আমার হচ্ছে একই সয়েলে বারবার গ্রো করে কীভাবে, আমরা তো জানি যে পটে বা টবে যখন গাছ লাগাই কিছুদিন পর পর বা এক বছর পর পর বা দুই বছর পর পর আমাদেরকে সয়েলটা চেঞ্জ করা লাগে। কারণ কি, এই সয়েলে আর পুষ্টিগুণ থাকে না বা এই সয়েলে আবার গাছটা বড় হয় না, চারাটা বড় হয় না। তো এটা হওয়ার কারণটা আগে আমাকে বুঝতে হবে, তাহলে আমি বুঝতে পারবো একই সয়েলে কীভাবে আমি বারবার চারা গ্রো করতে পারবো। সয়েল তো আর ফেলে দেওয়ার জিনিস না, এটা আবার কোথায় যাবে বলেন? এগুলো কি ওয়েস্ট হিসেবে কোথাও পড়ে থাকে? এগুলো কিন্তু আবার মাটির সাথে মিশে আবার ওই মাটিতেই আবার চারা হয়। তো এটার হচ্ছে বৈশিষ্ট্য আমি বলি না, কারণটা আমি বলি যে এই যে সাকুলেন্টটা হচ্ছে অনেক বড় সাকুলেন্ট, এটার রুটগুলো ছড়িয়ে গেছে সম্পূর্ণ সয়েলের সাথে, এ পর্যন্ত ছড়িয়ে গেছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে সম্পূর্ণ সয়েলে যখন ছড়িয়ে গেছে, সম্পূর্ণ সয়েলের পুষ্টিগুণ সে শোষণ করে নিয়েছে, এখন আমাকে কী করতে হবে, রুটগুলো কেটে নিতে হবে। কেটে নিলে কী হবে, আবার সেটা রুট ছড়াবে, রুট অনেকগুলো ছাঁটাই করে নেব, তারপর সে আবার রুট ছড়াবে, আবার এই সয়েলে, আবার এই সয়েলেই মানে এই সয়েলেই আবার জায়গা করতে চাইবে, সে আবার গাছে জায়গা করতে চাইবে। তো আমি রুট ছাঁটাই করে নেব, এই জন্য আবার সে রুট গজাবে এবং গ্রো করবে। কিন্তু কথা হচ্ছে যেহেতু একবার রুট ছড়িয়ে সে মাটির পুষ্টিগুণ শোষণ করে নিয়েছে, তো আমি এই সয়েলের সাথে এনপিকে সার দেবো। এনপিকে সার দিলে নাইট্রোজেন, পটাশ, ফসফরাস সবগুলোই পাচ্ছে, সবগুলোই হচ্ছে পাবে, তখন হচ্ছে আবার এই গাছগুলো হচ্ছে আবার বড় হবে। আর আমি আমার এনপিকে সার কীভাবে বানাই দেখিয়ে দিয়েছি। তো এভাবে আমার গাছগুলো বড় হয়, মানে একই সয়েলে, আমি বারবার সয়েল চেঞ্জ করি না, এত সয়েল কোথায় পাবো আর বারবার কীভাবে বানাবো। তো আমি এই সয়েলগুলো এভাবে মানে হচ্ছে বারবার একই সয়েলে ইউজ করি, এভাবে গ্রো করি এবং এভাবে অনেক অনেক আমি চারা উৎপাদন করি। তো আমি এখন শুধু বড় চারাগুলো ছড়াবো, আর কীভাবে হচ্ছে ছড়াচ্ছি সবগুলো আলাদাভাবে আমি অবশ্যই তুলে তুলে ছড়াবো, সেটা দেখাচ্ছি আপনাদেরকে।
দেখেন আমার হাওড়েথিয়াগুলো রিপোর্ট করার পর আবার পানি দিয়ে দিলাম অল্প করে, আর এগুলো এখন আবার গ্রোসি জন্য আসবে, যখন মানে শীতে আবার অনেক অনেক বাচ্চা দিতে শুরু করবে এবং পরে আবার বাচ্চাগুলো আবার গরম আসলে আমি তুলে নেব, কারণ আবার শীতে নতুন করে যেন গ্রো করে, নতুন করে যেন অনেক অনেক বাচ্চা দিতে পারে, এই জন্য কিছুটা ফাঁকা করে দিলাম সেগুলোর গোড়াগুলো। আর এখানে দেখেন যে আমার বাচ্চাগুলো অনেকগুলো হয়েছে, তো এগুলোকে আমি আবার জাস্ট লাগিয়ে দিব, আর কিছু করা লাগবে না, এমনি সাকুলেন্ট সয়েলে আবার লাগিয়ে দিব এবং হাওড়েথিয়া কি যেভাবে কেয়ার করতে হয় সেভাবে কেয়ার করব। হাওড়েথিয়ার কেয়ার সম্পর্কে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিন।